সমস্ত কলেজগুলোর অ্যাডমিশন লিস্ট আউট হয়ে গেছে, যারা যারা আজকে ভর্তি হবে 25 তারিখ, ঠিক আছে? তো তাদের নাম তালিকা সব দেওয়া আছে, কোন সাবজেক্টে কত, তো বিস্তারিত লিখে ডিসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে? পিডিএফ ডাউনলোড করতে হলে পিডিএফ ডাউনলোড করে নাও, বা তোমরা যদি মনে করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো তোমরা। তো 24 পেজ, তো 24 পেজ এখানে রিড করা মুশকিল আছে, তো তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাও তাদের লিস্ট এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো যারা যারা কোচিংয়ের গাইডেন্স নিতে চাও, কোচিংয়ের জন্য আমাদের অ্যাডমিশন সেল খোলা আছে, ফোন করতে পারো, আমাদের ডিসক্রিপশন নাম্বারে ফোন নাম্বার দেওয়া আছে। এখানে সাবজেক্ট এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে যারা যাদের গাইডেন্স নিয়ে এই ফার্স্ট সেমিস্টারে, যারা এবার ফার্স্ট সেমিস্টার রেজাল্ট আউট হলো কলেজে, 88% থেকে 100% মার্কস পেয়েছে, তো তোমরা সেখানে জয়েন করতে পারো, ঠিক আছে? এটা হলো কী কলেজ, MBB কলেজের লিস্ট। নেক্সট লিস্ট আমি দেখাচ্ছি, এটা হলো BBMC কলেজের লিস্ট। তো BBMC কলেজের লিস্টে কে কে পেয়েছে নাম দেখে নাও, এখানে নাম আছে তোমার, সাবজেক্ট ওয়াইজ নাম আছে। তো তোমরা এই PDF সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, বা তোমরা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়েছি, তোমরা এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নাও, ঠিক আছে? তো তারপর আমি দেখব নেক্সট কলেজ কী আছে। হ্যাঁ, তোমরা যারা কোচিং নিতে চাও কোচিংয়ের জন্য জয়েন করতে পারো। এখন রামঠাকুর কলেজের লিস্ট, এটা রামঠাকুর কলেজে যারা যারা অ্যাডমিশনের জন্য সিলেক্ট হয়েছে, যেমন বাংলার লিস্ট, এটা হলো, এটাও বাংলার ক্যাটাগরিক্যালি দেওয়া আছে, তো তোমরা PDF পেয়ে যাবে, আমাদের ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, আমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে 57 পেজ আছে, তোমরা PDF এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে, তোমরা দেখে নাও এখান থেকে, ঠিক আছে? তো যারা যারা অ্যাডমিশন হতে চাও তারা অ্যাডমিশন হতে পারো আমাদের স্কুল অফ লার্নিংয়ের কোচিংয়ের সেন্টারে। তোমরা সেখানে সাবজেক্ট এক্সপার্ট থেকে পেয়ে যাবে, যারা সাবজেক্টে PhD করেছেন, ডক্টরেট করেছেন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, ঠিক আছে? বেসরকারি প্রতিষ্ঠানের কথা বলছি, ডাইরেক্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা সেখানে পড়াতে পারেন না রুলস অনুসারে।